এই তো চলে এসেছি দত্তার তৃতীয় পর্ব নিয়ে। খুব দুঃখিত, অনেক দেরি হয়ে গেল। অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন নিশ্চয়ই নরেন্দ্র আর বিজয়ার প্রেম পর্ব কতটা এগোলো জানার জন্য। না, আর কথা বাড়াবো না, চলুন শুনি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দত্তার তৃতীয় পর্ব। সৃষ্টিতত্ত্বের যাহা অজ্ঞেয় ব্যাপার তাহার সম্বন্ধে বিজয়া বড় বড় পণ্ডিতের মুখে অনেক আলোচনা অনেক গবেষণা শুনিয়াছে, কিন্তু যে অংশটা তাহার জ্ঞেয় সে কোথায় শুরু হইয়াছে, কি তাহার কার্য, কেমন তাহার আকৃতি প্রকৃতি, কি তাহার ইতিহাস, এমন দৃঢ় এবং সুস্পষ্ট ভাষায় বলিতে সে যে আর কখনো শুনিয়াছে তাহার মনে হইল না। যে যন্ত্রটাকে সে এইমাত্র ভাঙা বলিয়া উপহাস করিতেছিল তাহারই সাহায্যে কি অপূর্ব এবং অদ্ভুত ব্যাপার না তাহার দৃষ্টিগোচর হইল। এই রোগা এবং খ্যাপাটে গোছের লোকটা যে ডাক্তারি পাশ করিয়াছে ইহাই তো বিশ্বাস হইতে চায় না। কিন্তু শুধু তাহাই নয়, জীবিতদের সম্বন্ধে ইহার জ্ঞানের গভীরতা, ইহার বিশ্বাসের দৃঢ়তা, ইহার স্মরণ করিয়া রাখিবার অসামান্য শক্তির পরিচয়ে সে বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। অথচ সামান্য লোকের মতো ইহাকে রাগাইয়া দেওয়া কত না সহজ। শেষাশেষি সে কতকবার শুনিয়াছিল, কতকবা তাহার কানেও প্রবেশ করিতেছিল না, শুধু মুখপানে চাহিয়া চুপ করিয়া বসিয়াছিল। নিজের ছোঁকে সে যখন নিজেই বকিয়া যাইতেছিল, শ্রোতাটি হয়তো তখন ইহার ত্যাগ, ইহার সততা, ইহার সরলতার কথা মনে মনে চিন্তা করিয়া স্নেহে শ্রদ্ধায় ভক্তিতে বিভোর হইয়া বসিয়াছিল। হঠাৎ একসময় নরেনের চোখে পড়িয়া গেল যে সে মিথ্যা বকিয়া মরিতেছে। আপনি কিছুই শুনছেন না? শুনছি বই কি। কি শুনলেন বলুন তো। বাহ, একদিনেই বুঝি সব শেখা যায়। না, আপনার কিচ্ছু হবে না, আপনার মতো অন্যমনস্ক লোক আমি কোনো কালে দেখিনি। একদিনেই বুঝি হয়? আপনার কি একদিনে হয়েছিল নাকি? আপনার যে 100 বছরেও হবে না, তাছাড়া এইসব শিখাবেই বা কে? কেন, আপনি নইলে এই ভাঙা যন্ত্র কে নেবে? আপনার নিয়েও কাজ নেই, আমি শেখাতেও পারবো না। তাহলে ছবি আঁকা শিখিয়ে দিন, সেটা তো শিখতে পারবো। তাও না, যে বিষয়ে মানুষের নাওয়া খাওয়া জ্ঞান থাকে না তাতেই যখন মন দিতে পারলেন না, মন দেবেন ছবি আঁকাতে? কিছুতেই না। তাহলে ছবি আঁকাও শিখতে পারবো না? না, কিছুই শিখতে না পারলে কিন্তু মাথায় সত্যিই শিং বেরোবে। সেই হবে আপনার উচিত শাস্তি। তা বই কি, আপনার শেখাবার ক্ষমতা নেই তাই বলুন না কেন, কিন্তু চাকরেরা কি করছে, আলো দেয় না কেন? এই একটু বসুন তো, আমি আলোটা দিতে বলে আসি। বলিয়া দ্রুত পদে উঠিয়া দ্বারের পর্দা সরাইয়া অকস্মাৎ যেন ভূত দেখিয়া থামিয়া গেল। সম্মুখেই বসিবার ঘরের দুটা চৌকি দখল করিয়া পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী বসিয়া আছেন। বিলাসের মুখের উপর কে যেন এক ছোপ কালি মাখাইয়া দিয়াছে। বিজয়া আপনাকে সম্বরণ করিয়া লইয়া অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিল, আপনি কখন এলেন কাকাবাবু, আমাকে ডাকেননি কেন? তা প্রায় আধ ঘন্টা এসেছি মা, তুমি ও ঘরে কথাবার্তায় ব্যস্ত আছো বলে আর ডাকিনি। তা ওই বুঝি জগদীশের ছেলে, কি চায়ও? একটা মাইক্রোস্কোপ বিক্রি করে উনি এখান থেকে যেতে চান, তাই দেখাচ্ছিলেন। মাইক্রোস্কোপ? ঠকাবার জায়গা পেলে নাও। আহা, ও কথা কেন বিলাস, তার উদ্দেশ্য তো আমরা জানি নে, ভালো তো হতে পারে। কি বলো মা বিজয়া, যা জানি নে তার সম্বন্ধে মতামত প্রকাশ করা আমি উচিত মনে করি না, তবে জোর করে কিছুই বলা যায় না। তা সে যাই হোক গে, তা ও যন্ত্রটিতে আমাদের আবশ্যক কি? দূরবীন টুরবিন হলেও নয় ভাবা যেত। ওকে কালীপদ। এগে কথাবাবু। ও ঘরে আলো দিতে যাচ্ছিস বাবা? আচ্ছা, তার সঙ্গে বাবুটিকে বলে দিস ও জিনিস আমরা নিতে পারবো না, উনি যেতে পারেন। যে আগে আসা। কিন্তু আমি বলেছি আমি নেব। নেবে কেন, তাতে তোমার প্রয়োজনটা কি তো ঠিক বুঝতে পারলাম না বিজয়া। বিজয়া মৌন হইয়া রহিল। রাসবিহারী জিজ্ঞাসা করিলেন, তা উনি কত দাম চান? 200 টাকা। 200 টাকা? হ্যাঁ বলো কি, তাহলে বিলাস তো নেহাত। কি বলো বিলাস, কলেজে তোমরা এফে ক্লাসে কেমিস্ট্রিতে এসব তো অনেক ঘাটাঘাটি করেছো, 200 টাকা একটা মাইক্রোস্কোপের দাম? না,
গালিপদ যা ওকে বলে দে এসব ফন্দি এখানে খাটবে না, ও যেতে পারে। কিন্তু যাহাকে বলিতে হইবে সে যে নিজের কানে সমস্ত শুনিয়াছে তাহা লেশমাত্র সন্দেহ নাই। কালীপদ যাইবার উপক্রম করিতেছে দেখিয়া বিজয়া শান্ত কণ্ঠে অথচ দৃঢ় কণ্ঠে বলিল, কালীপদ তুমি শুধু আলো দিয়ে এসোগে, যা বলবার আমি নিজেই বলবো। কেন বাবা, তুমি মিথ্যে অপমান হতে গেলে? ওর হয়তো এখনো কিছু দেখিয়ে নিতে বাকি আছে। রাসবিহারী কথা কহিলেন না, কিন্তু ক্রোধে বিজয়ার মুখ রাঙা হইয়া উঠিল। বিলাস তাহা লক্ষ্য করিয়াও বলিয়া ফেলিল, আমারও অনেক রকম মাইক্রোস্কোপ দেখা আছে বাবা, কিন্তু হো করে হাসবার কোনো বিষয় কখনো কোনোটার মধ্যেই পাইনি। কাল খাওয়ার কথাও সে জানিতে পারিয়াছিল, আজ উচ্চ হাস্যও সে সকর্ণে শুনিয়াছিল। বিজয়ার আজিকার বেশভূষার পারিপাট্য তার দৃষ্টি এড়ায় নাই। ঈর্ষার বিষে সে এমনই জ্বলিয়া মরিতেছিল যে তাহারা তিকবিদি জ্ঞান ছিল না। বিজয়া তাহার দিকে সম্পূর্ণ পিছন ফিরিয়া রাসবিহারীকে কহিল, আমার সঙ্গে কি আপনার কোনো বিশেষ কথা আছে কাকাবাবু? রাসবিহারী অলক্ষে পুত্রের প্রতি একটা ক্ষুদ্র কটাক্ষ হানিয়া স্নিগ্ধ কণ্ঠে বিজয়াকে কহিলেন, কথা আছে বই কি মা, তবে তার জন্য আর তাড়াতাড়ি কি? আর ভেবে দেখলাম, কথা যখন তুমি ওকে দিয়েছো তখন তা নিতে হবে বই কি? কথার দাম বেশি না টাকার দাম বেশি? তা না হয় কাল ওকে একবার এসে টাকাটা নিয়ে যেতে বলে দিক না মা। বিজয়া এ প্রশ্নের জবাব না দিয়া জিজ্ঞাসা করিল, কাকাবাবু কালকে কি আপনার সঙ্গে কথা হতে পারে না? কেন মা, আবার কাল কেন? ও রাত হয়ে যাচ্ছে, অনেক দূরে যেতে হবে, আমার ওর সাথে কিছু আলোচনা করার আছে। তাহার এই স্পর্ধিত প্রকাশ্যতায় বৃদ্ধ মনে মনে স্তম্ভিত হইয়া গেল। বাহিরে তাহার লেশ মাত্র প্রকাশ পাইতে দিলেন না। চাহিয়া দেখিলেন পুত্রের ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষু দুটি অন্ধকারে হিংস্র সাপদের মতো ঝকঝক করিতেছে এবং কি একটা বলিবার চেষ্টায় যেন যুদ্ধ করিতেছে। ধূর্ত রাসবিহারী অবস্থাটা চক্ষের নিমেষে বুঝিয়া লইয়া তাহাকে কটাক্ষে নিবারণ করিয়া প্রফুল্ল হাসিমুখে কহিলেন, বেশ তো মা বেশ তো, আমি কাল সকালেই আবার আসব। বিলাস অন্ধকার হয়ে এসেছে বাবা, চলো আমরা যাই বলিয়া উঠিয়া দাঁড়াইলেন এবং ছেলের বাহুতে একটা মৃদু আকর্ষণ দিয়া তাহার অবরুদ্ধ দুর্দম ক্রোধ ফাটিয়া বাহির হইবার পূর্বেই সঙ্গে করিয়া বাহির হইয়া গেলেন। বিজয়া সেই অবধি বিলাসের প্রতি একেবারেই চাহে নাই, সুতরাং তাহার মুখের ভাব ও চোখের চাহনি সচক্ষে দেখিতে না পাইলেও মনে মনে সমস্ত অনুভব করিয়া অনেকক্ষণ পর্যন্ত কাঠের মতো দাঁড়াইয়া রহিল। ওরে আলো দিয়ে এসেছি মা। বিজয়া নিজেকে সংযত করিয়া পরক্ষণে দ্বারের পর্দা সরাইয়া ধীরে ধীরে এ ঘরে আসিয়া উপস্থিত হইল। নরেন ঘাড় হেঁট করিয়া কি ভাবিতেছিল, উঠিয়া দাঁড়াইল। তাহার নিঃশ্বাস চাপিবার ব্যর্থ চেষ্টাও বিজয়ার কাছে ধরা পড়িল। একটুখানি চুপ করিয়া নরেন দুঃখের সহিত কহিল, এইটা আমি সঙ্গে করেই নিয়ে যাচ্ছি, কিন্তু আজকের দিনটা আপনার বড় খারাপ কাটল। কি জানি কার মুখ দেখে উঠেছিলেন, আপনাকে অনেক অপ্রিয় কথা আমিও বলেছি, ওরাও বলে গেলেন। বিজয়ার মনের ভিতরটা তখনও জ্বালা পড়িতেছিল। সে মুখ তুলিয়া চাহিতেই তাহার অন্তরের দাহ দুই চক্ষে দীপ্ত হইয়া উঠিল। আজকে যার মুখ দেখে উঠেছি তার মুখ দেখেই যেন আমার রোজ ঘুম ভাঙে। আপনি সমস্ত কথা নিজের কানে শুনেছেন বলেই বলছি, আপনার সম্বন্ধে তারা যেসব অসম্মানের কথা বলেছেন সে তাদের অনধিকার চর্চা, কাল তাদের আমি তা ভালো করে বুঝিয়ে দেব। আবশ্যক কি, এইসব জিনিসের ধারণা নেই বলেই তাদের সন্দেহ হয়েছে, নইলে আমাকে অপমান করায় তাদের কোনো লাভ নেই। আপনার নিজেরও তো প্রথমে নানা কারণে সন্দেহ হয়েছিল, সে কি অসম্মান করার জন্যে? তারা আপনার আত্মীয় শুভাকাঙ্ক্ষী, আমার জন্যে তাদের শুধু শুধু ক্ষুণ্ণ করবেন না। কিন্তু রাত হয়ে যাচ্ছে, আমি যাই। কাল কি পরশু একবার আসতে পারবেন? কাল কি পরশু, কিন্তু আর তো সময় হবে না, কাল আমি যাচ্ছি। অবশ্য কালই চলে যাওয়া যাবে না, কলকাতায় কয়েকদিন থাকতে হবে, কিন্তু আর দেখা করবার? বিজয়ার দুই চক্ষু জলে ভরিয়া গেল, সে না পারিল মুখ তুলিতে, না পারিল কথা কহিতে। নরেন আপনি একটু হাসিয়া ফেলিয়া বলিল, আপনি নিজে এত হাসাতে পারেন আর আপনারই এত সামান্য কথা এমন রাগ হয়? আমি বরঞ্চ একবার রেগে আপনাকে মোটা বুদ্ধি প্রভৃতি কত কি বলে ফেলেছি, কিন্তু তাতে তো রাগ করেননি,
বরঞ্চ মুখ টিপে হাসছিলেন দেখে আমার আরও রাগ হচ্ছিল। কিন্তু আপনাকে আমার সর্বদা মনে পড়বে, আপনি বাড়ি হাসাতে পারেন। ক্ষান্ত বর্ষণ বৃষ্টির জল দমকা হাওয়ায় যেমন করিয়া পাতা হইতে ছড়িয়া পড়ে, তেমনি শেষ কথাটায় কয়েক ফোঁটা চোখের জল বিজয়ার চোখ দিয়া টপ টপ করিয়া মাটির উপর ছড়িয়া পড়িল। এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে সমুখের পথ দিয়ে, পলাতক ছায়া ফেলে এসেছিলে। কিন্তু পাছে হাত তুলিয়া মুছিতে গেলে অপরের দৃষ্টি আকৃষ্ট হয়, এই ভয়ে সে নিঃশব্দে নতমুখে স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। নরেন বলিতে লাগিল, এটা নিতে পারলেন না বলে আপনি দুঃখিত? বলিয়া সহসা কথার মাঝখানে থামিয়া গিয়া এই কাণ্ডজ্ঞান বর্জিত বৈজ্ঞানিক চক্ষের নিমেষে এক বিষম কাণ্ড করিয়া বসিল। অকস্মাৎ হাত বাড়াইয়া বিজয়ার চিবুক তুলিয়া ধরিয়া সবিস্ময়ে বলিয়া উঠিল, এ কি, আপনি কাঁদছেন? বিদ্যুৎ বেগে বিজয়া দুই পা পিছাইয়া গিয়া চোখ মুছিয়া ফেলিল। নরেন হতবুদ্ধি হইয়া শুধু জিজ্ঞাসা করিল, কি হল? এ সকল ব্যাপার সে বেচারার বুদ্ধির অতীত, সে জীবাণুদের চিনে, তাহাদের নাম ধাম জ্ঞাতিগোত্রের কোনো খবরই তাহার অপরিজ্ঞাত নয়, তাহাদের কার্যকলাপ রীতিনীতি সম্বন্ধে কখনো তাহার এক বিন্দুও ভুল হয় না, তাহাদের আচার ব্যবহার সমস্ত হিসাব তাহার নখাগড়ে। কিন্তু এ কি, যাহাকে নির্বোধ বলিয়া গালি দিলে লুকাইয়া হাসে, এমন শ্রদ্ধায় কৃতজ্ঞতায় গদগদ হইয়া প্রশংসা করিলে কাঁদিয়া ভাসাইয়া দেয়, এমন অদ্ভুত প্রকৃতির জীবকে লইয়া সংসারের জ্ঞানী লোকের সহজ কারবার চলে কি করিয়া? সে খানিকক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে ব্যাগটা হাতে তুলিয়া লইতেই বিজয়া রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিল, ওটা ওটা আমার, আপনি রেখে দিন, আপনি ওটা নেবেন না। সেটা নামাইয়া রাখিয়া নরেন হতবুদ্ধির মতো মিনিট দুই তিন দাঁড়াইয়া থাকিয়া বাহিরে আসিয়া দেখিল কেহ কোথাও নাই। আরও মিনিটখানেক চুপ করিয়া অপেক্ষা করিয়া অবশেষে শূন্য হাতে অন্ধকার পথ ধরিয়া প্রস্থান করিল। বিজয়া ফিরিয়া আসিয়া দেখিল ব্যাগ আছে, মালিক নাই। সে টাকা আনিতে নিজের ঘরে গিয়াছিল, কিন্তু বিছানায় মুখ গুজিয়া কান্না সামলাইতে যে এতক্ষণ গেছে তাহার হুঁশ ছিল না। ডাক শুনিয়া কালীপদ বাহির হইয়া আসিল। প্রশ্ন শুনিয়া সে মুখে মুখে সাংসারিক কাজের বিরাট ফর্দ দাখিল করিয়া কহিল, সে ভিতরে ছিল, জানেও না বাবু কখন চলিয়া গিয়াছেন। বিলাস বিহারীর প্রচণ্ড কীর্তি পল্লীগ্রামে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার শুভ দিন আসন্ন হইয়া আসিল। একে একে অতিথিগণের সমাগম ঘটিতে লাগিল। শুধু কলিকাতার নয়, আশপাশ হইতেও দুই চারজন সস্ত্রীক আসিয়া উপস্থিত হইলেন। কাল সেই শুভ দিন, আজ সন্ধ্যায় রাসবিহারী তাহার আবাসভবনে একটি প্রীতিভোজের আয়োজন করিয়াছিলেন। সংসারে স্বার্থহানির আশঙ্কা কোনো কোনো বিষয়লোককে যে কিরূপ কুশাগ্র বুদ্ধি ও দূরদর্শী করিয়া তুলে তাহা নিম্নলিখিত ঘটনা হইতে বোঝা যাইবে। সমবেত নিমন্ত্রিতগণের মাঝখানে বসিয়া রাসবিহারী তাহার পাকা দাড়িতে হাত বুলাইয়া অর্ধমুদিত নেত্রে তাহার আবাল্য সহিত পরলোকগত বনমালীর উল্লেখ করিয়া গম্ভীর কণ্ঠে বলিতে লাগিলেন, ভগবান তাকে অসময়ে আহ্বান করে নিলেন, তার মঙ্গল ইচ্ছার বিরুদ্ধে আমার এতটুকুও নালিশ নেই, কিন্তু সে যে আমাকে কি করে রেখে গেছে আমার বাইরে দেখে সে আপনারা অনুমান করতেও পারবেন না। যদিচ আমাদের সাক্ষাতের দিন প্রতিদিন নিকটবর্তী হয়ে আসছে, সে আভাস আমি প্রতি মুহূর্তেই পাই, তবুও সেই একমাত্র ও অদ্বিতীয় নিরাকার ব্রহ্মের শ্রীচরণে এই প্রার্থনা করি, তিনি তার অসীম করুণায় সেই দিনটি যেন আরও সন্নিকটবর্তী করে দেন। এই বলিয়া তিনি জামার হাতায় চোখের কোণটা মুছিয়া ফেলিলেন। অতঃপর কিছুক্ষণ আত্মসমাহিতভাবে মৌন থাকিয়া পুনরায় অপেক্ষাকৃত প্রফুল্ল কণ্ঠে কথা কহিতে লাগিলেন।
তাহাদের বাল্যের খেলাধুলা, কিশোর বয়সের পড়াশোনা, তারপর যৌবনে সত্যধর্ম গ্রহণের ইতিহাস বিবৃত করিয়া কহিলেন, কিন্তু বনমালীর কোমল হৃদয়ে গ্রামের অত্যাচার সহ্য হল না, তিনি কলকাতায় চলে গেলেন। কিন্তু আমি সমস্ত নির্যাতন সহ্য করে গ্রামে থাকতেই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। উহ, সে উপস্থিত সকলের মনই উত্তেজিত হইয়া মনে মনে বললাম, বিজয়ার দুই চক্ষে অশ্রু টলটল করিতে লাগিল। রাসবিহারী চক্ষু মিলিয়া সহসা দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া বলিয়া উঠিলেন, ওই তাঁর একমাত্র কন্যা, পিতার সর্বগুণের অধিকারী, কিন্তু কর্তব্যে কঠোর, সত্য নির্ভীক, স্থির। আর এই আমার পুত্র বিলাসবিহারী, এমনই অটল, এমনই দৃঢ়চিত্ত। এরা বাহিরে এখনো আলাদা হলেও অন্তরে, হ্যাঁ, আর একটি শুভ দিন আসন্ন হয়ে আসছে, যেদিন আবার আপনাদের পদধূলি কল্যাণে এদের সম্মিলিত নবীন জীবন ধন্য হবে। একটি অস্ফুট মধুর কলরবে সমস্ত সভাটি মুখরিত হইয়া উঠিল। যে মহিলাটি পাশে বসিয়াছিলেন, তিনি বিজয়ের হাতখানি নিজের হাতের মধ্যে লইয়া একটুখানি চাপ দিলেন। রাসবিহারী একটি গভীর দীর্ঘনিশ্বাস মোচন করিয়া বলিলেন, ওই তাঁর একমাত্র সন্তান, এটি তাঁর চোখে দেখে যাওয়ার বড় সাধ ছিল। এবার আমার চৈতন্য হয়েছে, তাই নিজের শরীরের দিকে চেয়ে এই আগামী ফাল্গুনের বেশি আর আমার বিলম্ব করার সাহস হয় না। কি জানি, পাছে আমিও না দেখে যেতে পারি। বৃদ্ধ আচার্য দয়ালচন্দ্র ধারামহাশয় ইহার উপর আশীর্বাদ বর্ষণ করিলেন। রাসবিহারী তখন বিজয়াকে আহ্বান করিয়া বলিলেন, মা, তোমার বাবা নেই, পূর্বেই স্বর্গারোহণ করেছেন, নইলে এ কাজ আমার তোমাকে জিজ্ঞাসা করতে হতো না। লজ্জা করো না মা, বলো, আজ এইখানেই আমাদের এই পূজনীয় অতিথিগণকে আগামী ফাল্গুন মাসেই আবার একবার পদধূলি দেবার জন্যে আমন্ত্রণ করে রাখি। বিজয়া কথা কহিবে কি, ক্ষোভে বিরক্তিতে ভয়ে তাহার কণ্ঠরোধ হইয়া গেল। সে অধবদনে নিঃশব্দে বসিয়া রহিল। রাসবিহারী ক্ষণকাল মাত্র অপেক্ষা করিয়া মৃদু হাসিয়া কহিলেন, দীর্ঘজীবী হও মা, দীর্ঘজীবী হও, তোমাকে কিছুই বলতে হবে না, আমরা সমস্তই বুঝেছি। কিন্তু বাবার মৃত্যুর এক বছরের মধ্যে? প্রবল বাষ্পোচ্ছ্বাসে কথাটা শেষ করিতে পারিল না। রাসবিহারী চক্ষের পলকে ব্যাপারটা অনুভব করিয়া গভীর অনুতাপের সহিত তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন, ঠিকই তো মা, ঠিকই তো, এই যে আমার স্মরণ ছিল না, কিন্তু তুমি আমার মা কিনা তাই এ বুড়ো ছেলের ভুল ধরে দিলে। সকলে তার ইচ্ছা, সকলে তার ইচ্ছা। বেশ, আগামী বৈশাখে এই শুভ কার্য সম্পন্ন হইবে, আপনাদের কাছে এই আমাদের পাকা কথা হয়ে রইল। বিলাসবিহারী বাবা, রাত্রি হয়ে যাচ্ছে, কাল প্রভাত থেকে তো কাজের অন্ত থাকবে না, আমাদের আহারের আয়োজনটা? না না, চাকরদের উপর আর নির্ভর করা নয়, তুমি নিজে যাও, চলো আমিও যাচ্ছি। তাহলে আপনাদের অনুমতি হলে আমি একবার, বলিতে বলিতেই তিনি পুত্রের পিছনে পিছনে অন্দরের দিকে প্রস্থান করিলেন। যথাসময়ে প্রীতিভোজের কার্য সমাধা হইয়া গেল, আয়োজন প্রচুর হইয়াছিল, কোথাও কোনো অংশে ত্রুটি পড়িল না। রাত্রি প্রায় বারোটা বাজে, একটা থামের আড়ালে অন্ধকারে একাকী দাঁড়াইয়া বিজয়া পালকির জন্য অপেক্ষা করিতেছিল। রাসবিহারী তাহাকে যেন হঠাৎ আবিষ্কার করিয়া একেবারে চমকিয়া গেলেন। আরে, এখানে একলা দাঁড়িয়ে কেন মা? এসো এসো, ঘরে এসো, ঘরে বসবে, এসো। না না, থাক কাকাবাবু, আমি বেশ আছি। কিন্তু ঠান্ডা লাগবে যে মা। না না, রাসবিহারী তখন পাশে দাঁড়াইয়া ঘরের লক্ষ্মী প্রভৃতি বলিয়া আর এক দফা আশীর্বাদ করিতে লাগিল। বিজয়া পাথরের মূর্তির মতো নির্বাক হইয়া এই সমস্ত স্নেহের অভিনয় সহ্য করিতে লাগিল। মালকী, তোমাকে একটি কথা বলতে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম, আর সেই মাইক্রোস্কোপের দামটা আমি তাকে দিয়ে দিয়েছি। আর দশ দিন পার হইয়া গেল, নরেন্দ্র সেই যে সেটা রাখিয়া গেছে আর আসে নাই। এই কয়টা দিন যে বিজয়ার কি করিয়া কাটিয়াছে তাহা শুধু সেই জানে। তাহার পিসির বাড়ির দূরত্বটাই সে জানিয়া লইয়াছিল, কিন্তু সে যে কোথায় কোন গ্রামে তাহা জিজ্ঞাসা করে নাই। এই ভুলটা তাহাকে প্রতি মুহূর্তে তপ্ত সেলে বিঁধিয়া গেছে, কিন্তু কোনো উপায় খুঁজিয়া পায় নাই। কখন দিলেন? কি জানি, তার পরের দিনই হবে বুঝি। শুনলাম তুমি সেটা কিনবে বলেই রেখেছো। কথা কথা, যখন কথা দেওয়া হয়েছে তখন ঠকাই হোক আর যাই হোক টাকা দেওয়া হয়েছে, এই তো আমি সারা জীবন বুঝে এসেছি মা। দেখলাম সে বেচারার ভারী দরকার,
টাকাটা হাতে পেলেই চলে যায়, গিয়ে যা হোক কিছু একটা করবার চেষ্টা করে। হাজার হোক, সেও তো আমার পর নয় মা, সেও তো এক বন্ধুরই ছেলে। আর তোমার দেওয়াও দেওয়া, আমার দেওয়াও দেওয়া, তাই তখনই দিয়ে দিলাম। তার ধর্ম তার কাছে, 10 টাকা বেশি নিয়ে থাকে নি। কোথায় তাকে টাকা দিলেন? রাসবিহারী কেমন করিয়া জানি না প্রশ্নটাকে সম্পূর্ণ অন্য বুঝিয়া চমকাইয়া উঠিয়া কহিলেন, বলো কি, টাকাটা 2 বার করে নিল নাকি? কিন্তু কই, সেরকম তো তার মুখ দেখে মনে হলো না। আর কাকেই বা দোষ দেব, এমনি করে লোকের কথায় বিশ্বাস করে ঠকতে ঠকতেই তো দাঁড়ি পাকিয়ে ফেললাম। না যাক, না হয় আরো 200 টাকাই গেল, তা সে টাকাটা আমিই দেব। চিরকাল এরকম দণ্ড বইতে বইতে কাঁধে কড়া পড়ে গেছে মা, আর লাগে না। যাক, সে আমি। কেন আপনি মিথ্যে ভয় করছেন কাকাবাবু? 2 বার করে টাকা নেবার লোক তিনি নন, না খেতে পেয়ে মরবার সময় পর্যন্ত নন। কিন্তু কোথায় দেখা হলো, কবে টাকা দিলেন? যাক, বাঁচা গেল, টাকাটাও তো কম নয়, 200। যাবার জন্য ব্যতিব্যস্ত, হঠাৎ দেখা হতেই, কে দাঁড়িয়ে? বিলাস, পালকির কি হলো বলো দেখি? হ্যাঁ, ঠান্ডা লেগে যাচ্ছে যে, যে কাজটা আমি নিজে না দেখব তাই কি হবে না? ওহো, বলিয়া অত্যন্ত রাগ করিয়া তিনি ওধারের একটা থামকে বিলাস কল্পনা করিয়া অকস্মাৎ দ্রুত বেগে সেই দিকে ধাবিত হইলেন। এমন একদিন ছিল যখন বিলাসের হাতে আত্মসমর্পণ করা বিজয়ের পক্ষে কিছুমাত্র কঠিন ছিল না। কিন্তু আজ শুধু বিলাস কেন, এত বড় পৃথিবীর এত কোটি লোকের মধ্যে কেবল একটিমাত্র লোক ছাড়া কেহ তাহাকে স্পর্শ করিয়াছে ভাবিলেও তাহার সর্বাঙ্গ ঘৃণায় লজ্জায় এবং কি একটা গভীর পাপের ভয়ে ত্রস্ত সশঙ্কিত হইয়া ওঠে। এই জিনিসটাকে সে রাসবিহারীর নিমন্ত্রণ সারিয়া পালকিতে উঠিয়া পর্যন্ত নানা দিক দিয়া পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করিতে করিতে বাটি আসিতেছিল। তাহার সম্বন্ধে তাহার পিতার মনোভাব ঠিক কী ছিল তাহা জানিয়া লইবার যথেষ্ট সুযোগ ঘটে নাই। কিন্তু তাহার মৃত্যুর পরে তাহার নিজের ভবিষ্যৎ জীবনের ধারাটা যে বিলাসবিহারীর সহিত সম্মিলিত হইয়া প্রবাহিত হইবে তাহা স্থির হইয়া গিয়াছিল। কোনো মতেই যে ইহার ব্যত্যয় ঘটিতে পারে এ সম্ভাবনা কোনো দিন তাহার মনে উদয় হয় নাই। অথচ এই যে একটা অনাসক্ত উদাসীন লোক আকাশের কোন এক অদৃশ্য প্রান্ত হইতে সহসা ধূমকেতুর মতো উঠিয়া আসিল এবং এক নিমেষে তাহার বিশাল পুচ্ছের প্রচণ্ড তারণায় সমস্ত লণ্ডভণ্ড বিপর্যস্ত করিয়া দিয়া তাহার সুনির্দিষ্ট পথের রেখাটা পর্যন্ত বিলুপ্ত করিয়া দিয়া কোথায় যে নিজে সরিয়া গেল, চিহ্ন পর্যন্ত রাখিয়া গেল না, ইহা সত্য কিংবা নিছক স্বপ্ন, ইহাই বিজয়া তাহার সমস্ত আত্মাকে জাগ্রত করিয়া আজ ভাবিতেছিল। যদি স্বপ্ন হয় সে মোহ কেমন করিয়া কতদিনে কাটিবে, আর যদি সত্য হয় তবে তাহাই বা জীবনে কী করিয়া সার্থক হইবে। ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িল, কিন্তু নিদ্রা তাহার উত্তপ্ত মস্তিষ্কের কাছেও খিচিল না। আজ যে আশঙ্কাটা তাহার মনে বারবার উঠিতে লাগিল তাহা এই যে, যেই চিন্তা কিছুদিন হইতে তাহার চিত্তকে অহর্নিশ আন্দোলিত করিতেছে তাহাতে সত্যবস্তু কিছু আছে কিংবা সে শুধুই তাহার আকাশ কুসুমের মালা? এই নিদারুণ সমস্যার গ্রন্থিভেদ করিয়া তাহাকে কে দিবে? তাহার মা নাই, পিতাও পরলোকে, ভাই বোনও তো কোনোদিনই ছিল না, আপনার বলিয়া একা রাসবিহারী ব্যতীত আর কেহ নাই। তিনিই বন্ধু, তিনিই অভিভাবক, অথচ কোন শুভ উদ্দেশ্য সিদ্ধ করিতে যে তিনি এমন তাড়া করিয়া তাহাকে আজন্ম পরিচিত কলিকাতা সমাজ হইতে বিচ্ছিন্ন করিয়া দেশে আনিয়া ফেলিলেন, সে আজ বিজয়ার কাছে জলের ন্যায় স্বচ্ছ হইয়া গেছে। এই স্বচ্ছতার ভিতর দিয়া যতদূর দৃষ্টি যায় আজ সমস্তই তাহার চোখে সুস্পষ্ট হইয়া ফুটিয়া উঠিতেছে। বিদেশ যাত্রায় নরেনকে অযাচিত সাহায্যদান, নিজের গৃহে এই খাওয়ানোর আয়োজন, সম্মানিত অতিথিদের সম্মুখে এই বিবাহের প্রস্তাব, তাহার সলজ্জ নীরবতার অর্থ মৌন সম্মতি বলিয়া অসংশয়ে প্রচার করা, তাহাকে সকল দিক দিয়া বাঁধিয়া ফেলিতে এই বৃদ্ধের চেষ্টা পরম্পরার কিছুই আর তাহার কাছে প্রচ্ছন্ন নাই। কিন্তু রহস্য এই যে, অত্যাচার উপদ্রবের লেশমাত্র চিহ্ন রাসবিহারীর কোনো কাজে কোথাও বিদ্যমান নাই। অথচ বৃদ্ধের বিনম্র স্নেহ সরস মঙ্গলেচ্ছার অন্তরালে দাঁড়াইয়া কত বড় দুর্নিবাদ তারণা যে তাহাকে অহরহ ঠেলিয়া জালের মুখে অগ্রসর করিয়া দিতেছে, উপলব্ধি করার সঙ্গে সঙ্গেই নিজের উপায়বিহীনত্বের ছবিটা এমনই সুস্পষ্ট হইয়া দেখা দিল যে একাকী ঘরের মধ্যেও বিজয়া আতঙ্কে শিহরিত হইয়া উঠিল। সমস্ত রাত্রির মধ্যে সে মুহূর্তের জন্য ঘুমাইতে পারিল না।
তাহার পরলোকগত পিতাকে বারংবার ডাকিয়া কেবলই কাঁদিয়া কাঁদিয়া বলিতে লাগিল, বাবা তুমি তো এদেরকে চিনতে পেরেছিলে, তবে কেন কেন আমাকে এদের মুখের মধ্যে এরকম ভাবে সঁপে দিয়ে গেলে বাবা কেন? এক সময় সেই যে নিজেই বিলাসকে পছন্দ করিয়াছিল এবং তাহারই সহিত একযোগে পিতার ইচ্ছার বিরুদ্ধে নরনের সর্বনাশ কামনা করিয়াছিল, সেই কামনাই আজ তাহার সমস্ত শুভ ইচ্ছাকে পরাভূত করিয়া জয়লাভ করিতেছে মনে করিয়াই তাহার বুক ফাটিতে লাগিল। বাবা তুমি কেন স্নেহে অন্ধ হয়ে গেলে? এই সর্বনাশের মূল কেন তুমি উচ্ছেদ করে গেলে না নিজে হাতে? কেনই বা আমার বিচার বুদ্ধির ওপর সব কিছু নির্ভর করে গেলে? আর যদি তাই গেলে তবে কেন আমার স্বাধীনতার পথ এমন করে সব দিক দিয়ে বন্ধ করে গেলে বাবা? কেন করলে কেন? সমস্ত উপাদান সিক্ত করিয়া সে কেবলই ভাবিতে লাগিল, তাহার এই ক্রুদ্ধ অভিমানের নিষ্ফল নালিশ আজ সেই স্বর্গবাসী পিতার কানে কি পৌঁছাইতেছে না? আজ প্রতিকারের উপায় কি তাহার হাতে এক বিন্দুও নাই? পরদিন পরেশের মায়ের ডাকাডাকিতে যখন ঘুম ভাঙিল তখন বেলা হইয়াছে। উঠিয়া শুনিল তাহার বাহিরের ঘর নিমন্ত্রিতগণের অভ্যাগমে পরিপূর্ণ হইয়া গিয়াছে, শুধু সেই উপস্থিত নাই। এই ত্রুটি সারিয়া লইতে সে যথাসাধ্য তাড়াতাড়ি করিবে কি? আজিকার সারা দিনব্যাপী উৎসবের হাঙ্গামা মনে করিতেই তাহার ভারী যেন একটা বিতৃষ্ণা জন্মিল। শীতের প্রভাত, সূর্যালোক বাগানের আমগাছের মাথায় মাথায় ভরিয়া গিয়াছে এবং তাহারই পাতার ফাঁকে ফাঁকে সম্মুখের মাঠের উপর দিয়া রাখাল বালকেরা খেলা করিতে করিতে গরু চড়াইতে চলিয়াছে। দেশে আসিয়া পর্যন্ত এই দৃশ্যটি দেখিয়া তাহার কোনো দিন ক্লান্তি জন্মে নাই। অনেক দিন অনেক দরকারি কাজ ফেলিয়াও সে বহুক্ষণ পর্যন্ত ইহাদের পানে চাহিয়া বসিয়া থাকিত, কিন্তু আজ সে ভাবিয়াই পাইল না এতদিন কি মাধুর্য হইয়াতে ছিল, বরঞ্চ এই যেন একটা অত্যন্ত পুরনো বাসি জিনিসের মতো তাহার কাছে আগা গোড়া বিশ্বাস থাকিল। এই দৃশ্য হইতে সে তাহার শ্রান্ত চোখ দুটি ধীরে ধীরে ফিরাইয়া লইতেই দেখিতে পাইল কালীপদ এক এক লাফে তিন তিনটা সিঁড়ি ডিঙাইয়া উপরে উঠিতেছে। চোখাচোখি হইবা মাত্র সে মহা ব্যস্ততার ইঙ্গিত জানাইয়া হাত তুলিয়া বলিয়া উঠিল, মা শিগগি শিগগি চলেন, ছোট বাবু ভয়ানক রেগে গিয়েছে মা, সবাই চলে এসেছে, আজ এত দেরি করতে আছে। কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ এক রাশি বারুদের মধ্যে পড়িয়া যে বিপ্লবের সৃষ্টি করে, বৃত্তের এই সংবাদটা অবিজয়ার দেহ মনে ঠিক তেমনি ভীষণ কাণ্ড বাঁধাইয়া প্রচণ্ড অগ্নিকাণ্ডের ন্যায় প্রজ্বলিত হইয়া উঠিল। কিন্তু হঠাৎ সে কথা কহিতে পারিল না, তাহার দুই প্রদীপ্ত চক্ষু হইতে অসহ্য দাহ ঠিকরাইয়া পড়িতে লাগিল। কালীপদ সেই চোখের পানে চাহিয়া ভয়ে জড়সড় হইয়া কি একটা পুনরায় বলিবার চেষ্টা করিতেই বিজয়া আপনাকে সামলাইয়া লইয়া কহিল, তুমি নিচে যাও কালীপদ। এই বাড়িতে ছোটবাবু বলিতে যে বিলাস বিহারীকে এবং বড়বাবু বলিতে যে তাহার পিতাকে বুঝায় তাহা বিজয়া জানিত, কিন্তু এই দুটি পিতাপুত্র এত বড় হইয়া উঠিয়াছেন যে ইহাদের রাগের গুরুত্ব চাকর বাকরদের কাছে মনিবকে পর্যন্ত ছাড়াইয়া গিয়াছে। এই খবর বিজয়া এই প্রথম পাইল। আজ সে স্পষ্ট দেখিল ইহারই মধ্যে বিলাস এখানকার সত্যকার প্রভু এবং সে নিজে তাহার শাসিত কৃপার প্রার্থী। এই তথ্য যে তাহার মনের আগুনে জলধারা সিঞ্চিত করিল না তা বলাই বাহুল্য। আধ ঘন্টা পরে সে যখন হাত মুখ ধুইয়া কাপড় ছাড়িয়া প্রস্তুত হইয়া নিচে নামিয়া আসিল তখন চা খাওয়া চলিতেছিল। উপস্থিত সকলেই প্রায় উঠিয়া দাঁড়াইয়া অভিবাদন করিল এবং তাহার মুখ চোখের শুষ্কতা লক্ষ্য করিয়া অনেকগুলো অস্ফুট কণ্ঠের উদ্বিগ্ন প্রশ্নও ধ্বনিত হইল, কিন্তু সহসা বিলাস বিহারীর তীব্র কটুকণ্ঠে সমস্ত ডুবিয়া গেল। সে তাহার চায়ের পেয়ালাটা ঠক করিয়া টেবিলের উপর নামাইয়া রাখিয়া বলিয়া উঠিল, ঘুমটা এবেলায় না ভাঙলেও চলতো, তোমার ব্যবহারে আমি ক্রমশ ডিসগ্রেসড হয়ে উঠেছি, কথা
না জানি আমি আর পারলাম না। বিরক্তি জানাইবার অধিকার তাহার আছে, একটা কথা বলে, কিন্তু এতগুলো বাহিরের লোকের সমক্ষে ভাবী স্বামীর এই কর্তব্যপরায়ণতা নিরতিশয় অভদ্রতার আকারেই সকলকে বিস্মিত এবং ব্যথিত করিল। কিন্তু বিজয়া তাহার প্রতি দিকপাত মাত্র করিল না, যেন কিছুই হয় নাই এমনইভাবে সে সকলকেই প্রতি নমস্কার করিয়া যেখানে বৃদ্ধ আচার্য দয়ালবাবু বসিয়াছিলেন সেই দিকে অগ্রসর হইয়া গেল। বৃদ্ধ অত্যন্ত কুণ্ঠিত হইয়া উঠিয়াছিলেন। বিজয়া তাহার কাছে গিয়া শান্তকণ্ঠে কহিল, আপনার চা খাওয়ার কোনো বিঘ্ন হয়নি তো? আমার অপরাধ হয়ে গেছে, আজ সকালে আমি উঠতে পারিনি। না মা, আমাদের কারো কোনো অসুবিধে হয়নি। বিলাসবাবু রাসবিহারীবাবু কোথাও কোনো ত্রুটি ঘটতে দেননি, কিন্তু তোমাকে তো তেমন ভালো দেখাচ্ছে না মা, অসুখ বিসুখ তো কিছু হয়নি? ইনি সর্বদা কলিকাতায় থাকেন না বলিয়া বিজয়া পূর্ব হইতে ইহাকে চিনিত না। কালও সে ভালো করিয়া ইহাকে লক্ষ্য করিয়া দেখে নাই, কিন্তু আজ ঘরে পা দিয়া দেখিমা মাত্রই এই বৃদ্ধের শান্ত সৌম্য মূর্তি যেন নিতান্ত আপনার জন বলিয়া তাহাকে আকর্ষণ করিল, এবং ইহার স্নিগ্ধ সুকোমল কণ্ঠস্বরে তাহার স্বর্গীয় পিতার কণ্ঠস্বরের আভাস জ্ঞাপন করিল। দয়াল একটা কৌচের উপর বসিয়াছিলেন, পাশে একটু জায়গা ছিল, তিনি সেই স্থানটুকু নির্দেশ করিয়া কহিলেন, দাঁড়িয়ে কেন মা, বসো এইখানে, অসুখ বিসুখ তো কিছু করেনি। বিজয়া পাশে বসিয়া পড়িল বটে, কিন্তু জবাব দিতে পারিল না, ঘাড় বাঁকাইয়া আর একদিকে চাহিয়া রহিল। অশ্রু দমন করা তাহার পক্ষে যে উত্তরোত্তর কঠিন হইয়া উঠিতেছিল। বৃদ্ধ আবার সেই প্রশ্ন করিলেন, অসুখ বিসুখ তো কিছু করেনি? প্রত্যুত্তরে এবার বিজয়া মাথা নাড়িয়া কোনো মতে শুধু কহিল, না। এই ধরা গলার সংক্ষিপ্ত উত্তর বৃদ্ধের লক্ষ্য এড়াইল না, তিনি মুহূর্তকালের জন্য মৌন থাকিয়া ব্যাপারটা অনুভব করিয়া মনে মনে একটু হাসিলেন। যিনি এ বাটির মালিকের জায়গাটি কিছু পূর্বেই দখল করিয়া বসিয়াছেন, তিনি যদি তার ভাবী পত্নী গৃহস্বামিনীকে একটু তিক্ত সম্ভাষণ করিয়া থাকেন, তো আনাড়িদের কাছে তাহা যতরূঢ়ই ঠেকুক, যারা যৌবনের ইতিহাসটুকু পড়িয়া শেষ করিয়া দিয়াছেন, তেমন জ্ঞানবৃদ্ধ কেহ যদি মনে মনে একটু হাস্যই করেন, তো তাহাকে দোষ দেওয়া যায় না। তখন বৃদ্ধ তাহার পার্শ্বপ্রবিষ্টা এই নবীনা অভিমানিনীটিকে সুস্থ হইবার সময় দিতে নিজেই ধীরে ধীরে কথা কইতে লাগিলেন, ভগবানের আশীর্বাদে তোমাদের মহৎ উদ্দেশ্য দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করুক, কিন্তু মা, যে মন্দির তুমি তোমার গ্রামের মধ্যে প্রতিষ্ঠা করলে তাকে বজায় রাখতে তোমাদের অনেক পরিশ্রম অনেক স্বার্থ ত্যাগের আবশ্যক হবে। আমি নিজেও তো পাড়া গাঁয়েই থাকি, আমি বেশ দেখেছি, এ ধর্ম এখনো আমাদের পল্লী সমাজের রস নিয়ে যেন বাঁচতেই চায় না, তাই আমার মনে হয় একে যদি যথার্থই জীবিত রাখতে পারো মা, এ দেশে একটা সত্যি বড় সমস্যার মীমাংসা হবে। তোমাদের এই উদ্যমকে আমি যে কি বলে আশীর্বাদ করব এ আমি ভেবে পাইনি। বিজয়ার মুখে আসিয়া পড়িতেছিল বলে, মন্দির প্রতিষ্ঠায় আমার কোনো উৎসাহ নেই, কিন্তু সে কথা চাপিয়া গিয়া মৃদুস্বরে শুধু জিজ্ঞাসা করিল, একটা জটিল সমস্যার সমাধান হবে, আপনি কেন বলছেন? তা বই কি মা, আমার আন্তরিক বিশ্বাস, বাংলার পল্লীর সহস্র কোটি কুসংস্কার থেকে মুক্তি দিতে শুধু আমাদের এই ধর্মই পারে। কিন্তু এও জানি, যার যেখানে স্থান নয়, যার যেখানে প্রয়োজন নাই, সে সেখানে বাঁচে না। কিন্তু চেষ্টায় যত্নে যদি একটিকেও বাঁচাতে পারা যায়, সে কি মস্ত আশা ভরসার আশ্রয় নয়? আমাদের বাঙালি ঘরের দোষগুণের কথা তুমি নিজেও তো কম জানো না, সেইগুলি সব অন্তরের মধ্যে ভালো করে একটুখানি তলিয়ে ভেবে দেখো দেখি। বিজয়া আর প্রশ্ন না করিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। স্বদেশের মঙ্গল কামনা তাহার মধ্যে যথার্থই স্বাভাবিক ছিল, আচার্যের শেষ কথাটায় তাহাই আলোড়িত হইয়া উঠিল। এই মন্দিরের প্রতিষ্ঠা সংস্পর্শে একটা মস্ত নামের অন্তরালে থাকিয়া বিলাস তাহার হৃদয়ের অত্যন্ত ব্যথা স্থানটাতে পুনঃপুন আঘাত করিতেছিল, সেই বেদনায় ছটফট করিতেছিল,
অথচ প্রতিঘাত করিবার উপায় ছিল না বলিয়া তাহার সমস্ত চিত্ত সমস্ত ব্যাপারটার বিরুদ্ধেই ক্রোধে ও বিরক্তিতে প্রায় অন্ধ হইয়া উঠিয়াছিল। কিন্তু দয়াল যখন তাহার প্রশান্ত মূর্তি ও স্নিগ্ধ কণ্ঠের আহ্বানে বিলাসের চেষ্টার এই বিশেষ দিনটায় চোখ মিলিতে তাহাকে অনুরোধ করিলেন, তখন বিজয়া সত্যি সত্যি যেন নিজের ভ্রম দেখিতে পাইল। তাহার মনে হইতে লাগিল, বিলাস হয়তো বাস্তবে কি হৃদয়হীন এবং ক্রূর নয়, তাহার কঠোরতা হয়তো প্রবল ধর্মানুরক্তির একটা প্রকাশ মাত্র। মানুষের ইতিহাসে এরূপ দৃষ্টান্তের তো অভাব নাই। সে কোথায় যেন পড়িয়াছে সংসারের সকল বড় কার্যই কাহারও না কাহারও ক্ষতিকর হয়। যাহারা এই কার্যভার স্বেচ্ছায় গ্রহণ করেন তাহারা অনেকের মঙ্গলের জন্য সামান্য ক্ষতিকে ভ্রুক্ষেপ করিবার অবসর পান না। সেই জন্য অনেক স্থলেই তাহারা নির্মম এবং নিষ্ঠুরের মতো দেখিতে হন। চিরদিনের শিক্ষা এবং সংস্কার বশে ব্রাহ্মধর্মের প্রতি অনুরাগ বিজয়ার কাহারও অপেক্ষা কম ছিল না। সেই ধর্মের বিস্তৃতিতে দেশের এতখানি মঙ্গল নির্ভর করিতেছে শুনিয়া তাহার উচ্চশিক্ষিত সত্যনিষ্ঠ মন বিলাসকে অন্তরে ক্ষমা না করিয়া পারিল না। সংসারে যারা ভালো কাজ করতে আসে তাদের ব্যবহার আমাদের সাধারণ মানুষের থেকে আলাদা হতেই পারে, কিন্তু কিন্তু তা বলে তাদেরকে দোষী সাব্যস্ত করা অসঙ্গত, এমনকি অন্যায়। আর আর এই অন্যায়কে অন্যায় জেনেও কোনোভাবেই আমি তাকে আশকার দিতে পারবো না, কোনোভাবেই না। বেলা হইতেছিল বলিয়া সকলেই একে একে উঠিতেছিলেন। বিজয়াও উঠিয়া দাঁড়াইল। রাসবিহারী ছেলেকে একটু আড়ালে ডাকিয়া কি একটা কথা বলিবার পরে বিলাস এই সুযোগটার জন্যই যেন প্রতীক্ষা করিতেছিল। কাছে আসিয়া বলিল, তোমার শরীরটা কি আজ সকালে ভালো নেই বিজয়া? আধ ঘন্টা পূর্বেও হয়তো বিজয়া প্রশ্নটাকে একেবারেই উপেক্ষা করিয়া যা হোক কিছু একটা বলিয়া চলিয়া যাইত, কিন্তু এখন সে মুখ তুলিয়া চাহিল, সহজভাবে বলিল, না ভালোই আছি, কাল রাত্রে ঘুম হয়নি তো সেই জন্য বোধহয় একটু অসুস্থ দেখাচ্ছে। বিলাসের মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। এমন অনেক লোক আছে যাহারা আঘাতের বদলে প্রত্যাঘাত না করিয়া কিছুতেই থাকিতে পারে না, নিজের সমূহ ক্ষতি বুঝিয়াও আত্মসম্বরণ করিতে পারে না। বিলাস তাদেরই একজন। তাহার প্রতি বিজয়ার আচরণ প্রতিদিন যতই অপ্রীতিকর হইতেছিল তাহার নিজের আচরণও তত ঠিক নিষ্ঠুর হইয়া উঠিতেছিল। এইরূপে ঘাত প্রতিঘাতের আগুন প্রতি মুহূর্তেই যখন মারাত্মক হইয়া দাঁড়াইতেছিল এবং পক্ষকেশ অভিজ্ঞ পিতার পুনঃ পুন স্বনির্বন্ধ অনুযোগ সহিষ্ণুতার পরম লাভ ও চরম সিদ্ধির নিভৃত গভীর উপদেশ অনভিজ্ঞ উদ্ধত পুত্রের কোনো কাজেই লাগিতেছিল না, তখন বিজয়ার মুখের এই একটিমাত্র কোমল বাক্য বিলাসের স্বভাবটাই যেন বদলাইয়া দিল। সে স্বাভাবিক কর্কশ কণ্ঠ যতদূর সাধ্য কোমল করিয়া কহিল, তাহলে তুমি এবেলায় রোদে আর বার হইও না, সকাল সকাল স্নান আর সেরে যদি একটু ঘুমাতে পারো সেই চেষ্টা করো, সিজন চেঞ্জের সময়টা ভালো নয়, অসুখ বিসুখ হতে পারে। এই বলিয়া মুখের চেহারায় উৎকণ্ঠা প্রকাশ করিয়া বোধ করিবা নিজের ব্যবহারের জন্য একবার ক্ষমা চাহিতে উদ্যত হইল, কিন্তু এ বস্তুটা তাহার স্বভাবে নাকি একেবারেই নাই, তাই আর কিছু না করিয়া দ্রুত পদে ভদ্রলোক দিগের অনুসরণ করিয়া বাহির হইয়া গেল। যতদূর দেখা যায় বিজয়া তাহার প্রতি চাহিয়া রহিল, তাহার পরে একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উপরের ঘরে চলিয়া গেল। কিছুকাল অবধি একটা অব্যক্ত পীড়া কাঁটার মতো তাহার মনের মধ্যে অহরহ বিঁধিতেছিল। আজ তাহার অকস্মাৎ বোধ হইল সেটার যেন খোঁজ পাওয়া যাইতেছে না। সন্ধ্যার পর ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠা যথারীতি সম্পন্ন হইয়া গেল। ভিতরের বিশেষ একটা জায়গায় দুখানা ভালো চেয়ার আজ পাশাপাশি রাখা হইয়াছিল। তাহার একটাতে যখন অত্যন্ত সমারোহের সহিত বিজয়াকে বসানো হইল তখন পার্শ্বের অন্য আসনটা যে কাহার দ্বারা পূর্ণ হইবার অপেক্ষা করিতেছে তাহা কাহারও বুঝিতে বিলম্ব হইল না। পলকের জন্য বিজয়ের মনের ভিতরটা হুহু করিয়া উঠিল বটে, কিন্তু ক্ষণেক পরেই বিলাস আসিয়া যখন তাহার নির্দিষ্ট স্থান অধিকার করিয়া বসিল তখন সে জ্বালা নিবিতেও তাহার বেশি সময় লাগিল না।
পোড়া তুবড়ির খোলাটার ন্যায় তুচ্ছ বস্তুর মতোই এই ব্রাহ্ম মন্দির হইতেও পাছে সমারোহ শেষে লোকের দৃষ্টি অবজ্ঞায় অন্যত্র সরিয়া যায়, এই আশঙ্কায় বিলাসবিহারী উৎসবের জেটটা যেন কিছুতেই আর নিকাশ করিতে চাহিতেছিল না। কিন্তু যাহারা নিমন্ত্রণ লইয়া আসিয়াছিলেন তাহাদের ঘরবাড়ি আছে, কাজকর্ম আছে, পরের খরচে কেবল আনন্দে মাতিয়া থাকিলেই চলে না, সুতরাং শেষ একদিন তাহাদের করিতেই হইল। সেদিন বৃদ্ধ রাসবিহারী ছোট একটি বক্তৃতা শেষ করিয়া শেষের দিকে বলিলেন, যাহার অসীম করুণায় আমরা পৌত্তলিকতার ঘোর অন্ধকার হইতে আলোকে আসিয়া পড়িয়াছি, সেই নিরাকার পরম ব্রহ্মের পাদপদ্মে এই মন্দির যাহারা উৎসর্গ করিয়াছেন তাহাদের কল্যাণ হোক। আমি সর্বান্তকরণে প্রার্থনা করি যে অচির ভবিষ্যতে এই দুটি নির্মল নবীন জীবন চিরদিনের জন্য সম্মিলিত হইবে, সেই শুভ মুহূর্ত দেখিতে ভগবান যেন আমাদের জীবিত রাখেন। মা বিজয়া, বিলাস, তোমরা এদের প্রণাম করো, আপনারাও আমার সন্তানদের আশীর্বাদ করো। বিজয়া ও বিলাস পাশাপাশি মাটিতে মাথা ঠেকাইয়া প্রবীণ ব্রাহ্মদিগের উদ্দেশ্যে প্রণাম করিল, তাহারাও অস্ফুট কণ্ঠে ইহাদের আশীর্বাদ করিলেন। তাহার পরে সভাভঙ্গ হইল। সন্ধ্যার পর বিজয়া যখন বাটিতে আসিয়া পৌঁছিল তখন তাহার মনের মধ্যে কোনো বিরোধ কোনো চাঞ্চল্য ছিল না। ধর্মের আনন্দে উৎসাহে হৃদয় এমনি পরিপূর্ণ হইয়া উঠিয়াছিল যে আপনাকে আপনি কেবলই বলিতে লাগিল, পার্থিব সুখই শুধু সুখ নয়, ধর্মের জন্য বা কারোর জন্য সে সুখ বলি দেওয়াই একমাত্র শ্রেয়। বিলাসের সহিত তাহার মতের আর কোথাও যদি মিল না হয়, ধর্ম সম্বন্ধে যে তাহাদের কোনোদিন অনৈক্য ঘটিবে না এ কথা সে জোর করিয়াই নিজেকে বুঝাইল। বিছানায় শুইয়াও সে বারবার ইহাই কহিতে লাগিল, পরদিন বিলাস সকলকে এই করজোড়ে আবেদন করিল, তাহারা যদি অন্তত মাসে একবার করিয়া আসিয়াও মন্দিরের মর্যাদা বৃদ্ধি করেন তো তাহারা আজীবন কৃতজ্ঞ হইয়া থাকিবে। এই অনুরোধ অনেকেই স্বীকার করিয়া বাড়ি গেলেন। রাসবিহারী আসিয়া বলিলেন, মা বিজয়া, তোমরা মন্দিরের স্থায়িত্ব যদি কামনা করো তো দয়ালবাবুকে এখানে রাখার চেষ্টা করো। হ্যাঁ, সে তো খুব ভালো হয়, কিন্তু সে কি সম্ভব কাকাবাবু? সম্ভব না হলে বলবো কেন মা, তাকে ছোটবেলা থেকে জানি, একরকম আমারই বাল্য বন্ধু, অবস্থা ভালো না হলেও দয়াল খাঁটি লোক, তোমার জমিদারিতে কোনো একটা কাজ দিয়ে তাকে অনাসেই রাখা যেতে পারে। মন্দিরের বাড়িতেও তো ঘরের অভাব নেই, স্বচ্ছন্দে দু চারটে ঘর নিয়ে তিনি সপরিবারে বাস করতে পারেন। এই বৃদ্ধ ভদ্রলোকটির প্রতি বিজয়ার সত্যকার শ্রদ্ধা জন্মিয়াছিল। তাহার সাংসারিক হীনাবস্থা শুনিয়া সেই শ্রদ্ধায় করুণা যোগ হইল। সে তৎক্ষণাৎ রাসবিহারীর প্রস্তাব আনন্দে অনুমোদন করিয়া বলিল, ওকে এখানেই রাখুন, আমি সত্যিই ভারী খুশি হব কাকাবাবু। তাহাই হইল, দয়াল আসিয়া সপরিবারে আশ্রয় গ্রহণ করিলেন। দিন কাটিতে লাগিল, পৌষ শেষ হইয়া মাঘের মাঝামাঝি আসিয়া পৌঁছিল, জমিদারি এবং মন্দিরের কাজ সুশৃঙ্খলায় চলিতে লাগিল, কোথাও যে কোনো বিরোধ বা অশান্তি আছে তাহা কাহারও কল্পনায় উদয় হইল না। নরেন্দ্রের কোনো সংবাদ নাই, থাকিবার কথাও নহে, শুধু দুদিনের জন্য সে দেশে আসিয়াছিল, দুদিন পরে চলিয়া গেছে। তবে একটা ব্যথা বিজয়ের মনে বাজিত যখনই ওই মাইক্রোস্কোপটার প্রতি তাহার চোখ পড়িত। আর কিছু নয়, শুধু যদি তাহা সেই একান্ত দুঃসময়ে কিছু বেশি করিয়াও জিনিসটার দাম দেওয়া হইত। আর একটা কথা স্মরণ হইলে সেই যেমন আশ্চর্য হইত তেমনি কুণ্ঠিতও হইয়া পড়িত। দুদিনের পরিচয়ে কেমন করিয়াই না জানি এই লোকটার প্রতি এত মমতা জন্মিয়াছিল তার, ভাগ্যে তাহা প্রকাশ পায় নাই, না হইলে মিথ্যা মোহ একদিন মিথ্যায় মিলিয়া যাইতই, কিন্তু সারা জীবন লজ্জা রাখিবার আর তার ঠাঁই রহিত না। তাই সেই দুদিনের স্নেহ মমতার পাত্রটিকে যখনই মনে পড়িত তখনই প্রাণপণ বলে মন হইতে সে তাহাকে দূরে ঠেলিয়া দিত। এমনই করিয়া মাঘ মাসও শেষ হইয়া গেল। ফাল্গুনের প্রারম্ভে হঠাৎ অত্যন্ত গরম পড়িয়া চারিদিকে জ্বর দেখা দিতে লাগিল।
দুই দিন হইতে দয়ালবাবু জ্বরে পড়িয়াছিলেন। আজ সকালে তাহাকে দেখিতে যাইবার জন্য বিজয়া কাপড় পরিয়া একেবারে প্রস্তুত হইয়া নিচে নামিয়াছিল। বুড়া দারোয়ান কানাই সিং লাঠি আনিতে তাহার ঘরে গিয়াছিল এবং সেই অবকাশে বাহিরের ঘরে বসিয়া বিজয়া এক পেয়ালা চা খাইতেছিল। নমস্কার। বিজয়া চমকিয়া মুখ তুলিয়া দেখিল নরেন্দ্র ঘরে ঢুকিতেছে, তাহার হাতের পেয়ালা হাতে রহিল, শুধু অভিভূতের মতো নিঃশব্দে চোখ মেলিয়া চাহিয়া রহিল। না করিল প্রতি নমস্কার, না বলিল বসিতে। একটা চেয়ারের পিঠে নরেন্দ্র তাহার লাঠিটা হেলান দিয়া রাখিল, আর একখানা চৌকি টানিয়া লইয়া বসিল। কহিল, এ কাজটা আমার এখনো সারা হয়নি, আর এক পেয়ালা চা আনতে হুকুম করে দিন তো। হ্যাঁ দি। বিজয়া তাহার হাতের বাটিটা নামাইয়া রাখিয়া বাহির হইয়া গেল, কিন্তু কালীপদকে বলিয়া দিয়াই তৎক্ষণাৎ ফিরিয়া আসিতে পারিল না। উপরে যাইবার সিঁড়ির রেলিং ধরিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার বুকের ভিতরটা ভীষণ ঝড়ে সমুদ্রের মতো উন্মত্ত হইয়া উঠিয়াছিল। কোনো কারণেই হৃদয় যে মানুষের এমন করিয়া দুলিয়া উঠিতে পারে ইহা সে জানিত না। তথাপি একথা স্পষ্ট বুঝিতেছিল, এ আন্দোলন শান্ত না হইলে কাহারও সহিত সহজভাবে কথাবার্তা অসম্ভব। মিনিট পাঁচ ছয় সেইখানে চুপ করিয়া দাঁড়াইয়া তখন দেখিল কালীপদ চা লইয়া যাইতেছে, তখন সেও তাহার পিছনে পিছনে খড়ে আসিয়া প্রবেশ করিল। কালীপদ চলিয়া গেলে নরেন্দ্র বিজয়ের মুখের প্রতি চাহিয়া কহিল, আপনি মনে মনে ভারী বিরক্ত হয়েছেন, আপনি কোথাও বার হচ্ছিলেন, আমি এসে বাধা দিয়েছি, কিন্তু মিনিট পাঁচেকের বেশি আমি আপনাকে আটকে রাখবো না। আগে আপনি চাটা তো খান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই জানলাটাকে খুলে দিয়ে গেল। হ্যাঁ আমি। কি করে খুললেন? যেমন করে সবাই খোলে টেনে। কিছু দোষ হয়েছে? না, মানে আপনার আঙুলগুলো কি লোহার? ওই জানলা বন্ধ থাকলে পিছন থেকে সজোরে ধাক্কা না দিয়ে শুধু টেনে খুলতে পারে এমন লোক আমি দেখিনি আগে। হ্যাঁ তাই নাকি? কথা শুনিয়া নরেন হোহো করিয়া উচ্চ হাসি ঘর ভরিয়া দিল। এ সেই হাসি, মনে পড়িয়া বিজয়ার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। হাসি থামিলে নরেন সহজভাবে বলিল, সত্য আমার আঙুলগুলো ভারী শক্ত, জোরে টিপে ধরলে যে কোনো লোকের বোধ করি হাড় ভেঙে যাবে। আপনার মাথাটা তার চেয়েও শক্ত, ঢু মারলে। কথা শেষ না হইতে নরেন আবার তেমনি উচ্চ হাস্য করিয়া উঠিল। এই লোকটির হাসি প্রভাতের আলোর মতো এমনই মধুর, এমনই উপভোগের বস্তু যে কোনো মতেই যেন লোভ সম্বরণ করা যায় না। নরেন পকেট হইতে দুশো টাকার নোট বাহির করিয়া টেবিলের উপর রাখিয়া দিয়া বলিল, সেই জন্যেই এসেছি, আমি জোচ্চোর, আমি ঠক, আরও কত কি গালাগাল ওই কটা টাকার জন্যে আমাকে দিয়ে পাঠিয়েছিলেন, আপনার টাকা নিন, দিন আমার জিনিস। বিজয়ার মুখ পলকের জন্য আরক্ত হইয়া উঠিল, কিন্তু তখনই আপনাকে সামলাইয়া লইয়া কহিল, আর কি কি বলে পাঠিয়েছিলুম বলুন তো। অত আমার মনে নেই, সেটা আনতে বলে দিন, আমি সাড়ে নটার গাড়িতেই কলকাতা ফিরে যাব। ও আর ভালো কথা, আমি কলকাতাতেই বেশ একটা চাকরি পেয়েছি, অত দূর আর যেতে হয়নি। তাই নাকি? আপনার ভাগ্য ভালো। হ্যাঁ, কিন্তু আমার আর সময় নেই, নটা বাজে। চক্ষের নিমেষে বিজয়ার মুখের দীপ্তি নিবিয়া গেল, কিন্তু নরেন তাহা লক্ষ্যও করিল না। কহিল, আমাকে এক্ষুনি বার হতে হবে, সেটা আনতে বলে দিন। এই শর্ত কি আপনার সঙ্গে হয়েছিল যে আপনি দয়া করে টাকা এনেছেন বলে আপনাকে সেটা ফিরিয়ে দিতে হবে? না তা নয় সত্যি, কিন্তু আপনার তো কোনো দরকার নেই। আজ নেই বলে যে কোনোদিন দরকার হবে না এ আপনাকে কে বললে? আমি বলছি ও জিনিস আপনার কোনো কাজেই লাগবে না, অথচ আমার। তবে যে বিক্রি করে যাবার সময় বলেছিলেন ওটা নাকি আমার অনেক উপকারে লাগবে, আমাকে ঠকিয়েছেন এই বলেছিলুম বলে আপনি আবার রাগ করছেন? তখন একরকম কথা, আবার এখন আর একরকম কথা। নরেন লজ্জায় একেবারে মলিন হইয়া গেল, একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, দেখুন তখন ভেবেছিলুম অমন জিনিসটা আপনি ব্যবহারে লাগাবেন, এরকম ফেলে রেখে দেবেন না। আচ্ছা আপনি তো জিনিস বাঁধা রেখেও টাকা ধার দেন, এও কেন না তাই মনে করুন না, আমি এই টাকা সুদ দিচ্ছি। কত সুদ দেবেন? হ্যাঁ তা যা ন্যায্য সুদ আমি তাই দিতে রাজি আছি। আমি রাজি নই, কলকাতায় যাচাই করে দেখেছি ওটা অনায়াসে চারশো টাকায় বিক্রি করতে পারি। বেশ তাই করুন গে, আমার দরকার নেই, যে দুশো টাকায় চারশো টাকা চায় তাকে আমি কিছুই বলতে চাই না। বিজয়া মুখ নিচু করিয়া প্রাণপণে হাসি দমন করিয়া যখন মুখ তুলিল তখন কেবল এই লোকটি ছাড়া সংসারে আর কাহারও কাছে বোধ করি সে আত্মগোপন করিতে পারিত না। কিন্তু সেদিকে নরেনের দৃষ্টিই ছিল না, সে তীক্ষ্ণভাবে কহিল, আপনি কি একটি শাইলক তা জানলে আমি আসতামই না।
দেনার দায়ে যখন আপনার যথা সর্বস্ব আত্মসাত করে নিয়েছিলুম তখনও ভাবেননি? না, কেননা তাতে আপনার হাত ছিল না। সে কাজ আপনার বাবা আর আমার বাবা দুজনে করে গিয়েছিলেন, আমরা কেউই তার জন্য অপরাধী নই। আচ্ছা আমি চললুম। সে কি খেয়ে যাবেন না? না, খাবার জন্য আসিনি। আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি হাত দেখতে জানেন? এইবার তাহার ওষ্ঠপ্রান্তে হাসির রেখা ধরা পড়িয়া গেল। নরেন ক্রোধে জ্বলিয়া উঠিয়া বলিল, আচ্ছা আমি কি আপনার উপহাসের পাত্র? টাকা আপনার ঢের থাকতে পারে, কিন্তু সে জোরে অধিকার কারো জন্মায় না জানবেন। আপনি একটু হিসেব করে কথা কইবেন, বলিয়া সে লাঠিটি তুলিয়া লইল। নইলে আপনার গায়ে জোর আছে এবং হাতে লাঠি আছে, এই তো? নরেন লাঠিটা ফেলিয়া দিয়া হতাশভাবে চেয়ারটায় বসিয়া পড়িয়া বলিল, ছি 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 ছি, আপনি যা মুখে আসে তাই বলছেন, আপনার সঙ্গে আর পারিনি। কিন্তু মনে থাকে যেন। একাকী ঘরের মধ্যে নরেন হতবুদ্ধির মতো খানিকক্ষণ বসিয়া থাকিয়া অবশেষে তাহার লাঠিটি হাতে তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইতেই বিজয়া ঘরে ঢুকিয়া কহিল, আপনার জন্যই যখন আমার দেরি হয়ে গেল তখন আপনারও চলে যাওয়া হবে না, আপনি হাত দেখতে জানেন, চলুন আমার সঙ্গে। কোথায় যেতে হবে হাত দেখতে? এখানে ভালো ডাক্তার নেই, আমাদের যিনি নতুন আচার্য হয়ে এসেছেন তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আজ দুদিন হলো তার ভারী জ্বর হয়েছে, চলুন একবার দেখে আসবেন। আচ্ছা চলুন। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, সেই পরেশ ছেলেটিকে তো আপনি চেনেন, তিন চার দিন তারও জ্বর, তার মাকে আনতে বলে দিয়েছি। ও ওই তো পরেশের মা এসে গেছে, এসো এখানে শোয়াও পরেশকে, ডাক্তারবাবু দেখে দেবেন, একটু দেখে দিন। এই যে বাবু দেখুন না, ছেলে সারা গায়ে কাল থেকে ভয়ানক বেদনা, নাড়ি দেখে একটু ওষুধ টষুধ যদি দিতেন। তোমার ছেলেকে ঘরে নিয়ে যাও, হাওয়া টাওয়া লাগিও না, ওষুধ আমি লিখে দিচ্ছি। মা একটু ক্ষুণ্ণ হইয়াই ছেলেকে লইয়া চলিয়া গেল। তখন নরেন বিজয়ার বিস্মিত মুখের পানে চাহিয়া কহিল, এদিকে ভারী বসন্ত হচ্ছে, একটু সাবধানে রাখতে বলে দেবেন। বসন্ত? না না, বসন্ত হবে কেন? হবে কেন, সে অনেক কথা, আজও ভালো বোঝা যাবে না বটে, কিন্তু কাল ওর পানে চাইলেই জানতে পারবেন। আমার মনে হচ্ছে আপনার আচার্যবাবুকেও আর দেখবার বিশেষ আবশ্যক নেই, তার অসুখটাও খুব সম্ভব কাল পরশুই টের পাবেন। ভয়ে বিজয়ার সর্বাঙ্গ ঝিমঝিম করিতে লাগিল, সে অবশ নির্জীবের মতো চেয়ারে হেলান দিয়া বসিয়া পড়িয়া অস্ফুট কণ্ঠে কহিল, আমারও নিশ্চয়ই বসন্ত হবে নরেনবাবু, আমারও কাল রাত্রিরে জ্বর এসেছিল, গায়ে ভয়ানক ব্যথা। ব্যথা ভয়ানক নয়, ভয়ানক যা হয়েছে তা আপনার ভয়। বেশ তো, জ্বরই যদি একটু হয়ে থাকে তাতেই বা কী, আশেপাশে বসন্ত দেখা দিয়েছে বলেই যে গ্রাম শুদ্ধ সকলেরই হতে হবে তার কোনো মানে নেই। বিজয়ার চোখ দুটি ছলছল করিয়া আসিল, কহিল, আর হলেই বা আমাকে দেখবে কে, কে আছে আমার? দেখবার লোক অনেক পাবেন, সে ভাবনা নেই, কিন্তু কিছু হবে না আপনার। হ্যাঁ সে না হলেই ভালো, কিন্তু কাল রাত্রে আমার সত্যিই খুব জ্বর হয়েছিল, তবুও সকালবেলা জোর করে ঝেড়ে ফেলে দিয়ে দয়ালবাবুকে দেখতে যাচ্ছিলাম, এখনও আমার একটু একটু জ্বর রয়েছে, এই দেখুন। নরেন কাছে গিয়া তাহার কোমল শিথিল হাতখানি নিজের শক্তিমান কঠিন হাতের মধ্যে টানিয়া লইয়া মুহূর্তকাল পরেই ধীরে ধীরে নামাইয়া রাখিয়া বলিল, আজ আর কিছু খাবেন না, চুপ করে শুয়ে থাকুন গে, কোনো ভয় নেই, কাল পরশু আবার আমি আসবো। সে আপনার দয়া, বলিয়া বিজয়া চোখ বুঝিয়া চুপ করিয়া রহিল। কিন্তু কথাটা তীরের মতো গিয়া নরেনের মর্ম মূলে বিঁধিল, প্রত্যুত্তরে আর সে কোনো কথাই বলিল না বটে, কিন্তু নীরবে লাঠিটা তুলিয়া লইয়া যখন ঘরের বাহির হইয়া গেল তখন এই ভয়ার্ত রমণীর অসহায় মুখের দয়াভিক্ষা তাহার বলিষ্ঠ পুরুষত্বকে এক প্রান্ত হইতে আরাক প্রান্ত পর্যন্ত মথিত করিতে লাগিল। পরদিন কাজের ভিড়ে কোনো মতেই সে কলিকাতা ত্যাগ করিতে পারিল না, কিন্তু তাহার পরদিন বেলা নয়টার মধ্যেই গ্রামে আসিয়া উপস্থিত হইল। বাটিতে পা দিতেই কালীপদ তাড়াতাড়ি আসিয়া কহিল, মায়ের বড় জ্বর বাবু, আপনি একবার ওপরে চলুন। নরেন্দ্র বিজয়ার ঘরে আসিয়া যখন উপস্থিত হইল তখন সে প্রবল জ্বরে শয্যায় পড়িয়া ছটফট করিতেছে। কে একজন প্রৌঢ়া নারী ঘোমটায় মুখ ঢাকিয়া শিওরের কাছে বসিয়া পাখার বাতাস করিতেছে এবং অদূরে চৌকির উপর পিতা পুত্র রাসবিহারী ও বিলাসবিহারী মুশিয়া আছেন। বিলাসবিহারী ভূমিকা লেশমাত্র বাহুল্য না করিয়া সোজা জিজ্ঞাসা করিল, আপনি নাকি পরশু এসে বসন্তর ভয় দেখিয়ে গেছেন? কথাটা এত বড় মিথ্যা যে হঠাৎ কোনো জবাব দিতে পারা যায় না।
কিন্তু দুই বাহু বাড়াইয়া দিয়া বিজয়া কহিল, আসুন আসুন, বসুন বসুন এখানে। নিকটে আর কোনো আসর না থাকায় নরেন তাহার শয্যার একাংশে গিয়া উপবেশন করিল। চক্ষের পলকে বিজয়া দুই হাত দিয়া সজোরে তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, কাল এলে তো আমার এতটা জ্বর হতো না, আমি সারা দিন পথপানে চেয়েছিলাম। নরেন্দ্র ডাক্তার, তাহার বুঝিতে বিলম্ব হইল না যে প্রবল জ্বর উগ্র নেশার মতো অনেক আশ্চর্য কথা মানুষের ভিতর হইতে টানিয়া আনে, কিন্তু সুস্থ অবস্থায় তাহার অস্তিত্ব না মুখে না অন্তরে কোথাও হয়তো থাকে না। কিন্তু অনতি দূরে বসিয়া দুর্ভাগ্য পিতাপুত্রের মাথার চুল পর্যন্ত ক্রোধে কণ্টকিত হইয়া উঠিল। নরেন সহজে সান্ত্বনার স্বরে প্রসন্ন মুখে কহিল, ভয় কি, জ্বর দুদিনই ভালো হয়ে যাবে। তাহার হাতখানা বিজয়া একেবারে বুকের উপর টানিয়া লইয়া একান্ত করুণ স্বরে কহিল, কিন্তু আমি ভালো না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাবে না বলো? তুমি চলে গেলে আমি হয়তো আর বাঁচব না, তুমি কোথাও যাবে না বলো? জবাব দিতে গিয়া নরেন মুখ তুলিতেই দুইজোড়া ভীষণ চক্ষুর সহিত তাহার চোখাচোখি হইয়া গেল। দেখিল একান্ত সন্নিকটবর্তী নিঃসংকোচিত শিকারের উপর লাফাইয়া পড়িবার পূর্বাণে ক্ষুধিত ব্যাঘ্র যেমন করিয়া চাহে, ঠিক তেমনি দুই প্রদীপ্ত চক্ষু মিলিয়া বিলাসবিহারী তাহার প্রতি চাহিয়া আছে। আজকের পরিবেশনা এখানেই শেষ হল। আপনারা শুনলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি দত্তার একটি অংশ। বাকি অংশটুকু খুব শীঘ্রই নিয়ে আসবে গল্প স্বল্প। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প স্বল্প। আজ আসি, টাটা।